আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নিতে চান, কিংবা আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ব্যাংকের ব্যালেন্স যাচাই করে নিতে চান, তাহলে এই কাজটি আপনি কীভাবে সম্পন্ন করতে পারবেন? খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে নিতে চান, কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা রয়েছে সেটি দেখে নিতে চান, তাহলে এই কাজটি কীভাবে সম্পন্ন করবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওটি থেকে জেনে নিতে পারবেন। সর্বপ্রথম যেই প্রশ্নটি রয়েছে সেটি হলো, আমরা হয়তো এরকম অনেক ভিডিও দেখে থাকি যে সমস্ত ভিডিওতে বলা হয় এরকম একটি মোবাইল অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে প্রায় প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নেওয়া যায়, এই বিষয়টি আসলে সঠিক কিনা? এর সঠিক উত্তর হলো না, এই সমস্ত ভিডিওগুলো পুরোটাই ভুয়া, কারণ এরকম কোনো অ্যাপ তৈরি করা কখনোই সম্ভব নয় যে সমস্ত অ্যাপের মধ্যে প্রায় প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নেওয়া যাবে, কারণ এখানে ব্যাংকের সিকিউরিটি জনিত অনেক ইস্যু থাকে, এছাড়াও আরও ডাটা রিলেটেড অনেক ইস্যু থাকে, যার কারণে ব্যাংক ব্যতীত অন্য কেউ এরকম অ্যাপ তৈরি করতে পারবে না, যার কারণে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কেউ চাইলে একটি অ্যাপের মধ্যে প্রায় প্রত্যেকটি ব্যাংক ঢুকিয়ে ফেলতে পারবে না। এবং এই ব্যাংকগুলো এখানে সম্পৃক্ত করার পরে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নেওয়া যাবে না। তবে কেউ যদি চায় তাহলে হয়তো বা এই সমস্ত ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল রয়েছে সেগুলো লিংক সম্পৃক্ত করতে পারে, যদিও সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। তবে এরকম একটি আস্ত অ্যাপ তৈরি করে তারপরে ব্যাংকের সমস্ত ফাংশনালিটি ব্যাংক ব্যতীত অন্য কেউ দেওয়া সম্ভব নয়, কিংবা যদি দেয়ও তাহলে সেটি পুরোপুরিভাবে কাজ করবে না। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ঘরে বসে আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নিতে পারবো? ঘরে বসে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নিতে চান, তাহলে আপনার সামনে তিনটি অপশন খোলা থাকে। এর মধ্যে থেকে একটি হলো SMS করার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নেওয়া, অন্যটি হলো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করে নেওয়া, এবং আরেকটি হলো ব্যাংকের বিভিন্ন রকমের মোবাইল অ্যাপ থাকে যে সমস্ত অ্যাপে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি যদি সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পৃক্ত করে নেন, অর্থাৎ আপনি যে ব্যাংকের অধীনে এই অ্যাপটি পেয়েছেন সেই ব্যাংকের জন্য আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্ট যদি আপনি সেই অ্যাপে রেজিস্ট্রেশন করার পরে সম্পৃক্ত করে নেন, তাহলে আপনি চাইলে সেই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করার কাজ সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি শুধুমাত্রই যে অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করে নিতে পারবেন সেরকমটা কিন্তু নয়, আপনি চাইলে অ্যাকাউন্টের বিভিন্ন রকমের স্টেটমেন্ট দেখতে পারবেন, অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অ্যাকাউন্টে থেকে আপনি চাইলে যে কোনো রকমের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন সহ আরও অনেক। মোট কথা হলো, ব্যাংকিং সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে প্রায় প্রত্যেকটি বিষয় আপনি এই সমস্ত অ্যাপ ব্যবহার করার মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। তবে আপনাকে একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে, আর সেটি হলো, যখন আপনি কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই মেক শিওর হয়ে নিতে হবে যে সেই ব্যাংকের কোনো মোবাইল অ্যাপ রয়েছে কিনা, যদি থাকে তাহলে আপনি সেই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে হবে। ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইলে প্রায় একই রকমের বিষয়, তবে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং তারপরে সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি সেই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে পারেন। কিন্তু আপনি যদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করেন এবং তারপরে সেখানে পরিপূর্ণ তথ্য দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সম্পৃক্ত করে নেন, এবং তারপরে আপনি চাইলে এই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যে সমস্ত বিষয়াদি রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে পারেন। এবার তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে পারবেন। শুরুতে বলা হয়েছে আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হলো গুগলে গিয়ে সার্চ করতে হবে এবং দেখতে হবে আপনার যে কাঙ্ক্ষিত ব্যাংক রয়েছে সেই ব্যাংকের কোনো মোবাইল অ্যাপ বর্তমানে রয়েছে কিনা, অথবা আপনি চাইলে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল করার মাধ্যমে সেই অ্যাপ সম্পর্কে জেনে নিতে পারেন। উদাহরণস্বরূপ বলতে গেলে এটা বলতে হবে যে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একজন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট পরিচালনা করার ক্ষেত্রে আপনি চাইলে নেক্সাস পে অ্যাপ ব্যবহার করতে পারেন, এছাড়াও ইসলামী ব্যাংক ব্যবহারকারীদের জন্য রয়েছে সেলফিন অ্যাপ, এবং আপনি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে SC মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারেন।
সিটি ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে সিটি টাচ অ্যাপ ব্যবহার করতে পারেন। ঠিক একই রকমভাবে প্রায় প্রত্যেকটি ব্যাংকেরই এক একটি অ্যাপ থাকার কথা, সেটা আপনি যেই ব্যাংক ব্যবহার করেন সেই ব্যাংকের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনি চাইলে এই সমস্ত অ্যাপের লিঙ্ক পেয়ে যেতে পারেন এবং তারপরে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটি ডাউনলোড করে নিয়ে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং তারপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে সেখানে আপনার ব্যাংক সংক্রান্ত যে সমস্ত ডিটেলস রয়েছে, ব্যাংকে কার্ড রয়েছে সেটি সম্পৃক্ত করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সহ যাবতীয় তথ্য দেখে নিতে পারেন। যেহেতু একটি ভিডিওতে প্রায় প্রত্যেকটি ব্যাংকের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো বলে দেওয়া সম্ভব নয়, কিংবা সেগুলো নিয়ে যদি আমি ভিডিও করি তাহলে সেক্ষেত্রে ভিডিওর যে লেন্থ রয়েছে সেটি হয়তো বা ঘণ্টাখানিক ছাড়িয়ে যাবে, আর এতে এতে যে অডিয়েন্স রয়েছেন তাদের আগ্রহ হারাবে। সেক্ষেত্রে আমি শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটি দেখিয়ে দিতে পারি, অথবা ইসলামী ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেটি সম্পর্কে তথ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিতে। ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করতে চান কিংবা ঘরে বসে ইসলামী ব্যাংকের যে বিষয়াদি রয়েছে সেগুলো আপনি যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেলফিন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এবং সেলফিন অ্যাপটি যখন আপনি ডাউনলোড করে নেবেন তখন এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে সেখানে লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অনেক অপশন দেখতে পারবেন, তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেই সংক্রান্ত তথ্য আপনি জেনে নিতে পারবেন। ঠিক একই রকমভাবে আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে কিংবা যে সমস্ত অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে পারবেন, সেই সমস্ত অ্যাপের কার্যক্রমই একই রকম। সেখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং তারপরে সেখানে আপনার অ্যাকাউন্ট যে সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পৃক্ত করে নিতে হবে এবং তারপরে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করে নিতে পারবেন।